হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কলকাতা পুলিশের সিলেবাস অনুযায়ী আজকে জেনারেল নলেজের 24 নম্বর মক টেস্ট ক্লাস। তো তোমাদের পরীক্ষার সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টার রয়েছে, তো সেই সিলেবাস অনুযায়ী 40টি বাছাই করার প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। তো এই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাতে এসেছিলো। তো প্রত্যেকটি বাছাই করার প্রশ্ন অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে এবং আমার সাথে সাথে প্রতিটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। তো আজকের প্রথম প্রশ্ন, যে কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? তো এখানে যে চারটি অপশন রয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি গুজরাট। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? সি নাম্বার, মুম্বাই। এবং যখন এটি তৈরি হয়েছিল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল, তো তখন নাম ছিল বোম্বাই। এবং এটি কত সালে তৈরি হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, যে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? তো আশা করি তোমরা সবাই নাম শুনেছ মাতঙ্গিনী হাজরা। তো এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষাতে রিপিট হয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, ভারত ছাড়ো আন্দোলন। এবং সেই সময় তার বয়স কত ছিল? 73 বছর। এবং তিনি কি হয়েছিলেন? এক ব্রিটিশের কুলির আঘাতে তার মৃত্যু হয়েছিল, যা কি ইতিহাসের এক করুণ অধ্যায়। নেক্সট প্রশ্ন, যে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার জৎকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক নাকি অশোক। আর বন্ধুরা, লাস্টে যে হোমওয়ার্ক প্রশ্নটা দেওয়া থাকে, সেই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শুধুমাত্র কয়েকজন ছাত্রই কমেন্টে উত্তর জানায়। তো আশা করবো তোমরা যারা ভিডিওটা দেখছো, সবাই কিন্তু শেষে যে হোমওয়ার্ক প্রশ্নটা দেওয়া থাকে, সেই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? তো হর্ষবর্ধন ভারতে এসেছিলেন, সরি হর্ষবর্ধন না, হিউয়েন সাং ভারতে এসেছিল কবে? 630 থেকে 644 মানে প্রায় 14 বছর তিনি কিন্তু ভারতবর্ষে ছিলেন। এবং সেই সময় ভারতবর্ষে শাসন কে করতেন? হর্ষবর্ধন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে? যে হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। এবং তার যে লিখিত একটি বই ছিল, সেই বইটির নাম ছিল কি? সিইউ কি, যা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। তাছাড়া এছাড়া আরও কিছু পর্যটক রয়েছে, যেরকম দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল কে? ফাহিয়ান। আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কি এসেছিল? মেগাস্থেনিস। কৃষ্ণদেব রায় অনেক সময় পরীক্ষাতে আসে, তো কৃষ্ণদেব রায়ের সময় যে পর্যটক এসেছিল তার নাম কি ছিল? নিকোলো কান্টি। এবং ইউবনবধূ তো এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। তারপর নেক্সট প্রশ্ন, যে মিলিন্দ পানহর কি, জৈনগ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, শিখ গ্রন্থ নাকি উপরের কোনোটি নয়? তো মিলিন্দ পানহর একটি হচ্ছে কি? বৌদ্ধ গ্রন্থ। নেক্সট প্রশ্ন, যে পণ্ডিত কালিদাস কোন শাসকের নবরত্ন সভার অন্যতম ছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সভার নবরত্ন, তার মধ্যে কিন্তু কালিদাস অন্যতম ছিলেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন পর্যটক ভারতে এসেছিলেন? ফাহিয়ান। আর কালিদাসের যে তিনটি রচিত মহাকাব্য, তো সেই মহাকাব্যগুলোর নাম কি? রঘুবংশম, কুমার সম্ভব এবং মেঘদূতম। আর কালিদাসের যে নাটকগুলি ছিল গুরুত্বপূর্ণ মানে, এবং তো সেগুলো কি? অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্র মুরবশী। নেক্সট প্রশ্ন, যে তরকিত ই নাসিরি গ্রন্থটি কে লিখেছিলেন? তো বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থ এবং ঐতিহাসিক উক্তি, সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে? মিনহাজ উদ্দিন সিরাজ। তারপর নেক্সট প্রশ্ন, যে নিম্নের কোন দলটি ম্যান্স হকি এশিয়া কাপ 2022 জয়লাভ করেছে? তো এখন যে চারটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নাম্বার, দক্ষিণ কোরিয়া। কারণ ম্যান্স হকি এশিয়া কাপ 2022 মালয়েশিয়াকে পরাজিত করে দক্ষিণ কোরিয়া কিন্তু জয়লাভ করেছে, এবং তাদের স্কোর কত ছিল? 2-1। নেক্সট দেখো, যে নিজের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি ভারতের প্রথম ল্যাভেন্ডার উৎসবের উদ্বোধন করা হয়েছে? তো এ প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, জম্মু এবং কাশ্মীর। নেক্সট প্রশ্ন, যে গুরুগ্রামের আইসিডি গড়ি হারসারুতে নিম্নের কোনটি নিঘা প্রকল্প চালু করেছে? তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো এ প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নাম্বার, দিল্লি কাস্টম। নেক্সট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শাহনাজার সিদ্দিকী, অমিত মিশ্র, নাসির কমল নাকি জুলফি কুয়ার হাসান। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নাম্বার,
জুলফিকার হাসান কিন্তু বর্তমানে বিসিএএস এর ডিরেক্টর জেনারেল। নেক্সট প্রশ্ন, যে বুদ্ধদেব দুঃখের উৎস ও তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার চারটি। আর গৌতম বুদ্ধের জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে তার প্রতীক কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। তো গৌতম বুদ্ধের যে জন্ম তার প্রতীক হিসাবে কী ব্যবহার করা হয়? পদ্ম এবং সার। তার যে মহাবিনিষ্ক্রমণ তো সেই হিসাবে কী ব্যবহার করা হয়? কোন চিহ্ন বা প্রতীক? ঘোড়া। গৌতম বুদ্ধের যে নির্বাণ লাভ তার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় কি? বোধিবৃক্ষ। এবং গৌতম বুদ্ধের যে প্রথম ধর্মপ্রচার তো তার জন্য কী ব্যবহার করা হয়? ধর্মচক্র। আর গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ বা মৃত্যু তার জন্য কী ব্যবহার করা হয়? স্তূপ। তো মনে রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন, যে বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, কারণ যারা যারা ভিডিওটা দেখছো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকম মকটেস্ট কিন্তু এখন রেগুলার পেয়ে যাবে। তার সাথে সাথে এসএসসি জিডির ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে আজ বা কালকের থেকেই পেয়ে যাবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ার। কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বায়ুমণ্ডলে ওজনের স্তর থাকে, এজন্য একে ওজোনোস্ফিয়ারও বলা হয়। প্রায় মনে করো 90% ওজন স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে। আর এই অঞ্চলটি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 50 কিমি উচ্চতায় থাকে এবং এর যে এলাকা সেটি কত থাকে? 10 থেকে 18 কিমি। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত। এবং সর্দার সরোবর বাঁধ এটি কোন রাজ্যের উপর রয়েছে? কোন রাজ্যে? গুজরাটে। নেক্সট দেখো, যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? তো অনেকবার কিন্তু পরীক্ষাতে এসেছে। তো প্রশ্নটা অনেক সময় উল্টাভাবেও আসে, যেরকম মনে করো যে ভারত এবং চীনের যে সীমারেখা তার নাম কী? তো সেটি কিন্তু ম্যাকমোহন লাইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? এ নাম্বার। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন, তারপর ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডর, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে কি? পক প্রণালী, ভারত এবং পাকিস্তানের কি রয়েছে? 28তম প্যারালাল। তো ভারত এবং পাকিস্তানের দুটো রয়েছে, একটি হচ্ছে 28তম প্যারালাল এবং আরেকটি রয়েছে কি? র্যাডক্লিফ লাইন। তাছাড়া মনে করো অনেক সময় ডুরান লাইন পরীক্ষাতে আসে। তো ডুরান লাইন এক সময় ছিল ভারত এবং আফগানিস্তানের মধ্যে, কিন্তু এখন কিন্তু অধুনা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। এছাড়া যে 37তম প্যারালাল রয়েছে সেটি কি? ভারত এবং মায়ানমারের মধ্যে। আর আন্দামান এবং নিকোবরের মধ্যে যে রয়েছে সেটি হচ্ছে কি? 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট প্রশ্ন, যে নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? তো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার পশ্চিমঘাট পর্বতমালা। নেক্সট দেখো, যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে বেশি লোক কোন শহরে বসবাস করে? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে গোয়াতে বেশিরভাগ লোক শহরে বসবাস করে। তো মনে করো এখানকার মোট জনসংখ্যার 62.17% লোক কিন্তু শহরে বসবাস করে। আর ভারতের একটি ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। আর মনে করো আয়তনের নিরিখে বড় রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু, যেখানে কিন্তু শহরে সবথেকে বেশি লোক বসবাস করে। তারপর নেক্সট প্রশ্ন, যে কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে? তো উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটি? সি নাম্বার ভাগীরথী নদী। কারণ ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। নেক্সট প্রশ্ন, যে মানস সরোবর কোথায় অবস্থিত? তো অনেকবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে এবং সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার কৈলাস পর্বতে অবস্থিত মানস সরোবর। নেক্সট প্রশ্ন, যে ভিটামিন B12 অবশ্য এ নামে পরিচিত, তো এখানে কোনটি সঠিক উত্তর? এ নম্বর পাইরোডক্সিন, বি নম্বর অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি সি নাম্বার রাইবোফ্লাভিন। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নাম্বার কোনোটি নয়। কারণ পাইরোডক্সিন হচ্ছে ভিটামিন B6 এর রাসায়নিক নাম এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোফ্লাভিন।
তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে প্রশ্নের, তোমাদের যেটা বললাম যে কোনোটি হবে না, কারণ ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন, কিন্তু অপশনে কিন্তু কোথাও সায়ানো কোবালামিন নেই। নেক্সট প্রশ্ন, যে কোন ভিটামিন মানবদেহে মুক্ত মূলক প্রতিরোধক রূপে কাজ করে, তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, ডি নাম্বার, ভিটামিন বি এবং সি মানবদেহে মুক্তমূলক প্রতিরোধক রূপে কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন, যে ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম কি, অ্যাসিটিক অ্যাসিড, মিউরিয়াটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড, তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, সি নাম্বার, অ্যাসকর্বিক অ্যাসিড। তো বন্ধুরা রাসায়নিক বা মানে বিজ্ঞানসম্মত নামগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রটিনল, ভিটামিন B1 এর হচ্ছে থিয়ামিন, ভিটামিন B2 হচ্ছে রাইবোফ্ল্যাভিন, ভিটামিন B3 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B6 এর পাইরোডক্সিন বা ইনোস্টিটল, ভিটামিন B12 এর সাইনোকোবালামিন, এবং ভিটামিন C হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন D হচ্ছে ক্যালসিফিরল, ভিটামিন E হচ্ছে টোকোফেরল, ভিটামিন G হচ্ছে নিয়াসিন, ভিটামিন K এর হচ্ছে রাসায়নিক নাম ফাইটাইল ন্যাপথোকুইনন, এবং ভিটামিন M এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। তারপর নেক্সট প্রশ্ন, যে কোবাল্টের অভাবে মানে কোবাল্টের অভাব কোন অভাবের কারণ, তো সঠিক উত্তর কোনটি হয়ে যায় এই প্রশ্নটির, সি নাম্বার, ভিটামিন B12, কারণ ভিটামিন B12 এর মধ্যে কেন্দ্রীয় ধাতব আয়ন হচ্ছে কি কোবাল্ট, সুতরাং কোবাল্টের অভাব ঘটলে কী হয়, ভিটামিন B12 এর অভাব ঘটবে। নেক্সট প্রশ্ন, যে অ্যামাইনো অ্যাসিড হলো মুখ্য উপাদান, তো অ্যামাইনো অ্যাসিড কিসের মুখ্য উপাদান, লিপিড, হরমোনস, প্রোটিনস নাকি ভিটামিনস, তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির, সি নাম্বার, প্রোটিনস, কারণ প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তারপর নেক্সট প্রশ্ন, যে সবথেকে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কোথায়, যকৃতের তেল, সূর্যমুখী তেল, উদ্ভিজ্জ তেল নাকি নারিকের তেল। আর বন্ধুরা প্রশ্নগুলো আমি আবার টেলিগ্রামে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা কপি করে নিতে পারবে, তাছাড়া যারা ভিডিওটা এখানে দেখছো আবার টেলিগ্রামে দেখবে, তো তোমাদের কিন্তু ডাবল রিপিট হয়ে যাবে এবং তোমরা কিন্তু অত সহজে ভুলবে না। তো টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম তোমরা অবশ্যই জয়েন করবে, যদি জয়েন করে না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তাছাড়া টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করো টেকনিক্যাল স্টাডি, তাও কিন্তু আমাদের টেলিগ্রাম চলে আসবে, মোটামুটি 27,000 মতো স্টুডেন্ট কিন্তু আমাদের টেলিগ্রামে রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, ডি নাম্বার, নারিকের তেল। নেক্সট প্রশ্ন দেখো, যে উষ্ণতার অল্প হ্রাসবৃদ্ধিকে যে থার্মোমিটারের সাহায্যে সঠিকভাবে দ্রুত মাপা যায় তাকে কী বলা হয়, তো এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, বি নাম্বার, সুবেদী থার্মোমিটার। নেক্সট প্রশ্ন, যে কোনো মোলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের মৌলকে ওই মৌলের কী বলা হয়, তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, বি নাম্বার, 1 গ্রাম পারমাণবিক ভর। আর বন্ধুরা পদার্থবিজ্ঞান এবং যে জীববিজ্ঞান এখানে কিন্তু 5 থেকে 6টি প্রশ্ন থাকবেই পরীক্ষাতে, যেহেতু 40 নম্বর রয়েছে জেনারেল নলেজে, তো তোমরা অবশ্যই কিন্তু পড়বে বেশি করে, আর তোমরা 9-10 যে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সেই বইটা ডিটেলসে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের এই শর্ট প্রশ্ন পড়তে হবে না, কারণ শর্ট প্রশ্ন পড়ে কিন্তু তোমরা পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানে সেরকম উত্তর করতে পারবে না এবং আনকমন থাকবে, কারণ এগুলো কঠিন ব্যাপার, অত সহজে মনে থাকে না, বারবার পড়তে হয়, যে ইতিহাস ভূগোল যেরকম মনে থাকে কিন্তু সায়েন্সটা কিন্তু সেরকম মনে থাকে না। তারপর দেখো, যেসব মৌলের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সমান সংখ্যক নিউট্রন কণা থাকে এবং বিভিন্ন সংখ্যাকে প্রোটন কণা থাকে, তাদের কী বলা হয়, আইসোটোপ, আইসোটোন, আইসোস্টার নাকি আইসোডায়াফার, তো সঠিক উত্তর হয়ে যাবে কি, বি নাম্বার, আইসোটোন। নেক্সট প্রশ্ন, যে স্থির চাপে ভরের নির্দিষ্ট গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি পায় বা বৃদ্ধি বা হ্রাস পায়, এটি কার সূত্র, এটি কার সূত্র, এটি হচ্ছে চার্লসের সূত্র। তারপর নেক্সট, যে একটি মোলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন হয় তাদের কী বলা হয়, আইসোবার, আইসোটোন নাকি আইসোটোপ, তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, সি নাম্বার, আইসোটোপ। নেক্সট প্রশ্ন, যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে পারদ ব্যবহৃত হয় তাকে কী বলা হয়, তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, সি নাম্বার, পারদ থার্মোমিটার। নেক্সট প্রশ্ন, যে কোনো সমসত্ব বা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি সরল রেখায় গমন করে কিন্তু অন্য ঘন বা লঘু মাধ্যমের মধ্য দিয়ে
গেলে পূর্বের গমনপথ থেকে বেঁকে যায়, এই ঘটনাকে কি বলা হয়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নাম্বার, আলোর প্রতিসরণ। নেক্সট, যে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, এটি বলতে কি বোঝায়? তো এখন যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো সংবিধান থেকে। তো অপশনগুলি দেখো, যে ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন, নাকি ভারত কোনো দেশের নির্দেশ মানতে বাধ্য। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, যে ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। নেক্সট প্রশ্ন, যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে যোগ্যতাগত ক্ষেত্রে কি পার্থক্য আছে? তো মনে করো অপশনগুলো এত বড় বড়, আমি যদি অপশনগুলো পড়ি, অপশনগুলো পড়তে 2 মিনিট লেগে যাবে, তো তোমরা ভিডিওটাকে পজ করে নিজের অপশনগুলো একবার দেখতে পারো, তারপর বুঝতে পারবে যে কোনটি সঠিক উত্তর। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নাম্বার, রাজ্যসভার প্রার্থী হতে গেলে প্রার্থীকে 30 বছর হতে হবে, কিন্তু লোকসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। নেক্সট প্রশ্ন, যে রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়? রাজনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা, সরকারের উপর মানুষের নিয়ন্ত্রণ, নাকি ভোটার দ্বারা সরকারের গঠন ও সরকারের পতন, এবং মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? ডি নাম্বার, মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড। নেক্সট প্রশ্ন, যদি গড় ব্যয় কমে তাহলে প্রান্তিক ব্যয় কী হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, নাকি একই হারে কমে, নাকি একই হারে বাড়ে? তো সি নাম্বার কী হয়ে যাবে? যদি গড় ব্যয় কমে তাহলে প্রান্তিক হার, মানে প্রান্তিক ব্যয় একই হারে কমে। নেক্সট প্রশ্ন, যে মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, নাকি শাক্ত পদাবলী? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, শ্রীকৃষ্ণ কীর্তন। নেক্সট প্রশ্ন, যে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? তো গুরুত্বপূর্ণ অপশনগুলি দেখো, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, বিনায়ক দামোদর সাভারকর, নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? যে বিনায়ক দামোদর সাভারকর, এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন, যে ফরাসি ওপেন 2020 পুরুষ সিঙ্গেলস খেতাব কে পেয়েছিলেন? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, রাফায়েল নাদাল। তারপর, যে 2020 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন ভারতের কোন ক্রিকেটার? তো 2020 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন সি নাম্বার, ঈশান শর্মা। এবং মোট 27 জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছিল 2020 সালে, যেখানে শুধুমাত্র একজন বাঙালি ছিল, তার নাম কি? অতনু দাস। এবং অতনু দাস কি? একজন তীরন্দাজ। তারপর নেক্সট, যে 2020 সালে জার্মান কাপ চ্যাম্পিয়ন হলো কোন দল? তো 2020 সালে জার্মান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? বায়ার্ন মিউনিখ। নেক্সট প্রশ্ন, যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হিউয়েনসাং, ফাহিয়ান, হরিসেন, নাকি কোনোটি নয়? তো এটি তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, এ প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে, এবং আজকের ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে যারা যারা এখনও লাইক করোনি। আর এখন থেকে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা পর্যন্ত প্রায় রেগুলার তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, মাঝে মধ্যে হতে পারে 1-2 দিন বাদ যাবে, কিন্তু তাছাড়া পরীক্ষা পর্যন্ত আমি রেগুলার দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া SSC-র যে হিন্দি গ্রামার সেটা তোমরা আজকালকের মধ্যেই পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাস্ট মধ্যে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।